আজকের দিনে আপনি দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যবসায়ী শুরু করুন না কেন হতে পারে সেটা রিটেল অনলাইন ম্যানুফ্যাকচারিং ট্রেডিং যাই ব্যবসা শুরু করবেন না কেন ব্যবসার একটাই প্রিন্সিপাল সেল ডেভেলপ হওয়া মানে বিজনেস ডেভেলপ হওয়া আর সেল যদি ডাউন থাকে ব্যবসাও ডাউন থাকবে সিম্পল ব্যাপার দ্যাট রিজেন আজকের ভিডিওতে আমি আপনার ব্যবসার সেলকে ডেভেলপ করার জন্য এমন পাঁচখানা টেকনিক শেয়ার করব যেটার মধ্যে একটা দুটো টেকনিক যদি আপনি আপনার ব্যবসায় ইমপ্লিমেন্ট করেন আমি আপনার ব্যবসার সেল দ্বিগুণ হতে বাধ্য অর্থাৎ সেল দ্বিগুণ হওয়া মানে ব্যবসাও নমস্কার আমি শিবম সেন ফাউন্ডার অফ বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড আজ বাংলার প্রত্যেকটা মানুষকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই কেন কি বাংলার নিজস্ব প্রোডাক্ট লেমন শক্তিকে অনেক অনেক বেশি ভালোবাসা দেওয়ার জন্য বা বেঙ্গল ডিটারজেন্টের সমস্ত প্রোডাক্টকে অনেক বেশি ভালোবাসা দেওয়ার জন্য দেখুন আপনি যে কোনো ব্যবসায়ী শুরু করেছেন না কেন ব্যবসা শুরু করার পরে দেখবেন কিছু কিছু মানুষ বলতে থাকে বা সিনিয়ররা বলতে থাকে আরে ব্যবসা শুরু করেছিস তোর কপালে যেটা আছে লেখা সেটা হবেই তোর কপালে যেটা লেখা আছে সেটা হবেই অর্থাৎ আপনি আপনার ব্যবসায় এ মাসে যেই টার্গেটটা নিয়েছেন সেটা কি কোথাও লিখেছেন যদি লিখে থাকেন সেটা তাহলে কমপ্লিট হবেই কপালের লেখা সেটা হবেই অর্থাৎ ব্যবসার টার্গেটটা সেলস টার্গেটটা আপনি লিখুন কোথাও আমরা না মাথায় সেল টার্গেট করতে থাকি মনে মনে ভাবতে থাকি এ মাসে আমি দশ লাখ টাকা সেল করব। এ মাসে আমি দু লাখ টাকা সেল করব। আলটিমেটলি কি হয় তিন চার দিন পরে আমার ওটা মাথায় থাকে না আমি দেখি ব্যবসায় এই প্রবলেমগুলো আসছে তিন লাখ টাকা সেল হবে না দশ লাখ টাকা সেল হবে না এ মাসে সাত লাখ টাকা সেল হবে অর্থাৎ আপনি যদি শুরুতেই কোথাও লিখে রাখতেন যে মাসে দশ লাখ টাকা সেল করতেই হবে আপনাকে আপনার এটা টার্গেট আছে অর্থাৎ এটা আপনার গোল যখন আপনি গোল ঠিক করে ফেলেছেন যখন দিশা ঠিক করে ফেলেছেন তখন দিশাহীন হয়ে তো আর ঘুরবেন না অর্থাৎ সেই গোলে কিভাবে আপনি পৌঁছাবেন সেটার জন্য স্ট্র্যাটেজি আপনি তৈরি করবেন অর্থাৎ শুরুতে আপনাদের সবাইকে বলবো সেলকে দ্বিগুণ করার জন্য অলওয়েজ আপনি সেল টার্গেটটা খাতায় লিখুন বা প্রিন্ট আউট করে আপনি যেখানে বসেন তার সামনে কোথাও একটা লাগিয়ে রাখুন যাতে সেটাকে রোজ দেখে আপনি সেটার প্ল্যান করতে পারেন যে কিভাবে আপনি সেটা অ্যাচিভমেন্ট করবেন সেকেন্ড যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো ছোটোবেলা একটা কবিতা আমি পড়েছিলাম সেটা রামের বিলাপ সীতা দেন সীতা জ্ঞান সীতা চিন্তা সীতা ছাড়া বা সীতা বিনা আমি যেন মণি ফনি। এরকম একটা লাইন আমি পড়েছিলাম মনে আছে তো এখানে সীতা রামচন্দ্র বলছে রামের বিলাপ কবিতাতে রামচন্দ্র বলছে সীতা ছাড়া আমি মণি হারা ফি আপনি একজন ব্যবসায়ী আছেন আপনার ওই মনিটাকে বলুন তো আপনার কর্ম আপনার কর্মকে আপনি কতটা ভালোবাসেন আপনি নিজে দেখুন তো অর্থাৎ অলওয়েজ আমরা কি করি রেজাল্টের উপরে প্রকাশ করি আমি ব্যবসা শুরু করব ব্যবসা শুরু করে বাড়ি করব গাড়ি করবো কোটিপতি হব এগুলো কি আছে রেজাল্ট আছে আপনি যে শুরু করছেন সেখানে আছে আপনাকে রোজ কাজ করতে হবে যেদিন রামচন্দ্রর চোখের মধ্যে বা মনের মধ্যে সীতা ছাড়া রামচন্দ্র মণি হারা হয়ে গেছিল আপনি আপনার কাজকে যদি সেভাবে মাথার মনি বানিয়ে নেন দেখবেন আপনার কাজে ডেভেলপ হচ্ছে আপনার সেলসে ডেভেলপ হচ্ছে অর্থাৎ যে কাজটা আছে যে কাজ করলে আপনার সেলসটা ডেভেলপ হবে সেই কাজের উপরে আপনি এতটা ফোকাস করুন যে অলওয়েজ আপনি সেই কাজটাকে যেন দেখতে পারেন অলওয়েজ তৃতীয় নম্বর আপনি যদি আপনার সেল বাড়াতে চান না আপনাকে কি করতে হবে আপনার কাস্টমারকে বুঝতে হবে কাস্টমারের মতো করে ভালো করে শুনবেন কি বলছি আপনার কাস্টমারকে যদি আপনি ঠিকভাবে না বুঝতে পারেন না অ্যানালাইজ করতে পারেন আপনার দ্বারা কমপ্লিট সেল কখনোই সম্ভব নয় অর্থাৎ ধরে নিন আপনাকে দিয়ে আমি উদাহরণ দিচ্ছি আপনি কোনো সেলসম্যানকে অনেক বেশি ভালোবেসে ফেলবেন যে আপনাকে কোনো প্রোডাক্ট গপচে দিতে চাইছে যে আননেসেসারি আপনাকে প্রোডাক্ট বিক্রি করতে চাইছে। আপনি পছন্দ করবেন সেরকম সেলসম্যান ঠিক করবেন না অর্থাৎ যদি আপনি নিজে একজন পারফেক্ট সেলসম্যান হতে চান তাহলে আপনাকে কাস্টমারকে অ্যানালাইজ করতে হবে কাস্টমার কি চাইছে কাস্টমারের নিট কি আছে আমার প্রোডাক্টটা দিয়ে কাস্টমারের সেই নিট কমপ্লিট করতে পারবো অর্থাৎ কাস্টমারকে বোঝার চেষ্টা করুন কাস্টমারের নিড বোঝার চেষ্টা করুন এবং কাস্টমারের যে নিড আছে সেই নিডটাকে ফুলফিলমেন্ট করার চেষ্টা করুন যেদিন আপনি সেটা করতে পারবেন দেখবেন অটোমেটিক্যালি আপনার সেল ডেভেলপ হচ্ছে অটোমেটিক্যালি সেল এমন কিছু মানে এমন কিছু মিরাকেল কিছু নয় যে আপনি করতে পারবেন না অলওয়েজ আপনি নিজে সেলকে ডেভেলপ করতে পারবেন বাট আপনাকে এই টেকনিকগুলোকে মাথায় রাখতে হবে চতুর্থ নম্বরের যে টেকনিকটা সেটা আরো ভালো অনেক সময় আমি করি না মানে আমি না আমি দেখেছি অনেকে করে না আমি তো ভীষণ ভাবে করি সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট আমরা জীবনে কোনো না কোনো সময় প্রেম করে থাকি করেছি আমিও করেছি কলেজ লাইফে তো এই প্রোডাক্টের সঙ্গে আপনাকে প্রেম করতে হবে আপনার যে প্রোডাক্ট আপনি সেল করছেন না সেই প্রোডাক্টের সঙ্গে সেই প্রোডাক্টকে যদি আপনি মন থেকে অনেক অনেক ভালোবেসে ফেলতে পারেন না তাহলে দেখবেন আপনার সেল ডেভেলপ করতে বাধ্য হচ্ছে কেন যখন আপনি প্রোডাক্টের সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারবেন আপনার প্রোডাক্টের সঙ্গে কাস্টমারকেও কানেক্ট করাতে পারবেন তো সেল করার আগে না নিজের প্রোডাক্টের সমস্ত কিছু জানুন নিজের প্রোডাক্টের খারাপ দিকগুলো জানুন নিজের প্রোডাক্টের ভালো দিকগুলো জানুন সমস্ত দিকগুলো জেনে আপনি আপনার প্রোডাক্টকে ভালোবাসুন দেখুন পরিবারে পরিবারের মেম্বারকে যদি আপনি ভালো না বাসেন তাহলে সেই পরিবারের সঙ্গে তো আপনি সারা জীবন ভালোভাবে থাকতে পারবেন না সারা জীবন থাকার জন্য পরিবারের মেম্বারকে ভালোবাসতে হয় সেরকম সেল ডেভেলপ করার জন্য আপনি যে প্রোডাক্ট নিয়ে সেল করবেন তাকে ভালোবাসতে হবে তাকে বুঝতে হবে তার খারাপ দিকগুলো যেমন বুঝতে হবে ভালো দিকগুলো তেমনই বুঝতে হবে অর্থাৎ এই প্রোডাক্টের সঙ্গে কানেক্টিভিটিটা নিয়ে আসুন পঞ্চম নম্বর ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কে নো ইউর কাস্টমার নয় নো ইউর কম্পিটিটার কে ওয়াইসি আপনি আপনার কম্পিটিটার আপনি একটা প্রোডাক্ট বিক্রি করেন সেই প্রোডাক্টের কম্পিটিটার কে কে আছে একবার জানুন তো কে কে আছে কম্পিটিটার কম্পিটিটাররা কিভাবে প্রোডাক্ট বিক্রি করে কম্পিটিটারদের লুফলগুলো কোথায় আছে যে কম্পিটিটারদের দুর্বলতা কোথায় আছে আপনি টিভি বিক্রি করছেন তো আপনাকে জানতে হবে যে আপনার অপোজিটে টিভি যারা বিক্রি করে তাদের দুর্বলতা কোথায় আছে আপনি সেই দুর্বলতাকে হাইলাইট করে দিন এরকম আপনার কম্পিটিটার কোন স্ট্র্যাটেজি নিচ্ছে সেটাও জানতে হবে সেইভাবে আপনাকে নতুন নতুন স্ট্র্যাটেজি তৈরি করতে হবে তো কে ওয়াইসি কে স্ট্রংলি আপনাকে আপডেট রাখতে হবে কেওয়াইসি কে যদি আপডেট রাখতে পারেন আপনি যদি আপনার কম্পিটিটারের সম্পর্কে সমস্ত নলেজ থাকে দেখবেন সেল করা অনেক সহজ হয়ে যাবে অনেক সহজ হয়ে যাবে না হলে কোনো একজন সেলসম্যান এসে বলছে যে স্যার দোকানে আমি লেমন শক্তি বিক্রি করতে চাইছি দোকানদার বলছে লেমন শক্তি রাখবো না আমি এক্স ওয়াই জেড প্রোডাক্ট রাখবো সে এক্স ওয়াইডেড প্রোডাক্ট বিক্রি করতে তো আমাকে কিছু বলতে হয় না যে মাসে বিক্রি করতে হলে বলতে হবে তো সে কি আছে এখানে সে কম্পিটিটারের দুর্বলতাগুলো সে এখনো জানে না দুর্বলতা জানলে সে কিন্তু অ্যান্সার দিতে পারতো তার কাছে জানা নেই অর্থাৎ আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের কম্পিটিটার কারা আছে তাদের উইক পয়েন্টগুলোকে জানুন তাদের স্ট্র্যাটেজিগুলোকে জানুন দেখবেন আপনি সেল করতে পারবেন এমন কিছু মিরাকেল কিছু ব্যাপার নয় যে আপনি ইম্পসেল ইম্পসিবল কিছু ব্যাপার না যে আপনি করতে পারবেন না পাঁচখানা টিপস বললাম অলওয়েজ এই পাঁচখানা টেকনিক আমিও অলওয়েজ অ্যাপ্লাই করতে থাকি আপনিও অ্যাপ্লাই করুন দেখবেন সেল ডেফিনেটলি ডেভেলপ হবে কোন বিষয়ে ভিডিও দেখতে চান কমেন্ট করলে ভীষণ ভীষণ খুশি হব আপনার সাবজেক্টে ভিডিও তৈরি করতে পারলে আমিও নিজে অনেক খুশি হব থ্যাংক ইউ সো মাছ ভালো থাকবেন অনেকটা সময় দিলেন আজকে ভিডিওর সঙ্গে আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে জয় হিন্দে মা